এবার নোয়াখালীর বন্যা খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত মির্জা। রিফাত, নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতি এখন কি কোনো উন্নতি হয়েছে এবং উদ্ধার কার্যক্রম তার এবং ত্রাণ তৎপরতা কেমন সেখানে? লুৎফা, যদি বন্যা পরিস্থিতির উন্নতির কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আবহাওয়ার কিছু উন্নতি হয়েছে। গতকাল এবং কি আজকে কিন্তু রোদের দেখা মিলেছে নোয়াখালীতে। তার পাশাপাশি পানিবন্দী মানুষের কিন্তু তেমন একটি উন্নতি হয়নি। আমরা, আপনি জানেন যে নোয়াখালীর 9টি উপজেলার 8টি উপজেলায় কিন্তু আসলে 20 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তার পাশাপাশি যে সব জায়গায় প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান আছে, সেখানেও কিন্তু আশ্রয় নিয়েছেন। তবে এই যে দীর্ঘ 3-4 দিন তারা আশ্রয় নিয়ে এখানে, কিন্তু তারা যেমন স্বাস্থ্যর দিক দিয়ে একটা বিপাকে পড়েছেন, খাদ্য সংকট দেখা দিয়েছে, সব মিলিয়ে কিন্তু আসলে মানবেতর জীবনযাপন করছেন, তারা আশ্রয় নিয়েছেন। আমি ঠিক এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি একটি বিদ্যালয়, কারিগরি বিদ্যালয়। এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে কিন্তু চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কিন্তু ডিপ্লোমা চিকিৎসক যারা রয়েছেন তারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। আমরা তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু ভারী বর্ষণের ফলে কিন্তু তারা এই চিকিৎসা সেবাটি নিশ্চিত করতে পারেনি, তবে গতকাল থেকে কিন্তু তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েই কিন্তু তারা যে আশ্রয় নিয়েছেন এমন মানুষদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসার আওতায় আনার চেষ্টা করছেন। তার পাশাপাশি আমি যদি ত্রাণের কথা বলি, আসলে নোয়াখালীতে যে সকল সামাজিক সংগঠন ত্রাণ দিচ্ছেন, তার পাশাপাশি যে জেলা প্রশাসনের পক্ষ থেকেও যে ত্রাণ দেওয়া হচ্ছে, আসলে সেটি অপ্রতুল। কারণ নোয়াখালীর এখনো এমনও কিছু জায়গা আছে যেখানে 4 থেকে 5 দিন মানুষ আশ্রয় নিলেও কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে ত্রাণ পৌঁছায়নি। এছাড়া আরেকটি ব্যাপার বলছেন যে যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন আছেন যারা ঢাকা থেকে আসছেন বা বিভিন্ন অঞ্চল থেকে নোয়াখালীতে ত্রাণ সামগ্রী নিয়ে বা ত্রাণ সরবরাহ করার চিন্তাভাবনা করছেন, তাদেরকে বলছেন যে আসলে বাইরে থেকেই যাতে শুকনো খাবার নিয়ে নোয়াখালীতে আসে। কারণ নোয়াখালীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু শুকনো খাবারের সংকটও দেখা দিয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনারা এখানে যে চিকিৎসা সেবাটা দিচ্ছেন, এটা মানে এই পর্যন্ত গতকাল থেকে আজ পর্যন্ত কতজন মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন এবং কি কি রোগী বেশি পাচ্ছেন আপনারা? আমরা এসেছি ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে। সাধারণ বাংলাদেশের সকল ম্যাটস এবং ডিপ্লোমা চিকিৎসকগণ বাংলাদেশের সকল জায়গায় কাজ করতেছে, এমন হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা বন্যা আক্রান্ত চিকিৎসা পাচ্ছেন না, আমরা সব জায়গায় চিকিৎসা ক্যাম্পিং চালু করছি। ডিপ্লোমা চিকিৎসক বাংলাদেশের সব জায়গায়। মানে কি রোগী বেশি পাচ্ছে? আমরা হচ্ছে বেশি রোগী পাচ্ছি স্ক্যাবিজের রোগীগুলা, হচ্ছে চুলকানির এবং ডায়রিয়ার পেশেন্ট গুলা, বিশেষ করে হচ্ছে যাদের হচ্ছে বিপি কমে যাচ্ছে, খাওয়ার পাচ্ছে না অনেকদিন ধরে, তারপর হচ্ছে যারা হচ্ছে বিশেষ করে ডায়রিয়ার পেশেন্ট, বাচ্চা পেশেন্টদের অ্যাজমার সমস্যা হচ্ছে, বয়স্ক পেশেন্টদের প্রেসারের সমস্যা হচ্ছে। আমরা পর্যাপ্ত ওষুধ এবং ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি, আর বাকি ওষুধগুলো যেগুলো আমরা ওগুলা প্রেসক্রাইব করে দিচ্ছি। প্রেসক্রাইব করে দেওয়ার কারণে আমরা বাড়িতে কিনে নেওয়ার জন্য ওনাদেরকে বলতেছি। লুৎফা, আপনি শুনতে পাচ্ছেন আসলে ওনারা ওনাদের সাধ্য মতোই কিন্তু কাজ করার চেষ্টা করছেন। তবে এখানে একটি ব্যাপার জানিয়ে রাখি যে শুকনো খাবারগুলো বিভিন্ন আশ্রয় কেন্দ্র বা যেখানে আশ্রয় নিয়েছে সেই মানুষগুলোকে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি বেশি বিভাগে পড়েছেন আসলে যাদের 0 থেকে 3 থেকে 4 বছর বয়সী শিশু রয়েছেন, আসলে সেই ক্ষেত্রে কিন্তু এই শিশুদের খাদ্য যেমন নিশ্চিত করা যাচ্ছে না, তেমন নিশ্চিত করা যাচ্ছে না কিন্তু তাদের স্বাস্থ্যসেবা। এই 0 বয়সের বাচ্চারা যে রোগে আক্রান্ত হচ্ছেন, আসলে স্বাস্থ্যসেবাটি পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না, যে পরিবেশ যে পরিস্থিতি তৈরি হয়েছে। তো আসলে সর্বশেষে বলা যায় যে নোয়াখালীর যে 8টি উপজেলা পানিবন্দী রয়েছে, এখনো কিন্তু প্রায় 20 লক্ষাধিকের মতো মানুষ পানিবন্দী রয়েছে। যদিও পানি অনেকটাই নামা শুরু করে দিয়েছে, তবে যে ক্ষতটি হয়েছে এই ক্ষতটি আসলে সামাল দিতে অনেকদিন লেগে যাবে বলে আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তবে বারবারই যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন আছেন বারবারই তারা আমাদেরকে এটি বলছেন যে বাইরে থেকে যারা ত্রাণ সরবরাহ বা ত্রাণ দেওয়ার জন্য নোয়াখালীতে আসবেন, যাতে তারা শুকনো খাবার বা বিভিন্ন খাদ্য সামগ্রী যাতে বাইরে থেকে কিনে নিয়ে কিন্তু নোয়াখালীতে যাতে আসে। নোয়াখালীতে কিন্তু কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু শুকনো খাবার বা ত্রাণ দেওয়ার মতো এমন কোনো পণ্য নেই। তো লুৎফা, সর্বশেষে বলা যায় আবহাওয়ার উন্নতি হলেও কিন্তু পানিবন্দী মানুষের এখন পর্যন্ত উন্নতি হয়নি, তারাও কিন্তু স্বাস্থ্য চিকিৎসার দিকেও অনেকটাই বিপর্যস্ত রয়েছে। তো এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। লুৎফা, নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত মির্জা।